সংবিধান কি বলছে আমাদের সংবিধান রাইট টু ইকুয়ালিটিতে আমি বলছি রাইট টু ইকুয়ালিটিতে 14 থেকে 18 সংবিধানগুলো উল্লেখ করলে বুঝতে পারবেন এতে সমাধিকারের কথা বলা হয়েছে এর দ্বারাই কিন্তু সেই আইনটাকে ভায়োলেট করা হচ্ছে দুঃখের বিষয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মাথায় হিজাব পরে ভোট চাইতে পারে যাদের কাছে যে ভোট চায় সেটা হচ্ছে হিজাব পরিহিতা তাদের ভোটটা নিচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়াতে তারা যখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাঠ কভার করে যখন অ্যাডমিট দিচ্ছে রিটেন পরীক্ষার জন্য তারা এলিজিবল হওয়ার চেষ্টা করছে তখন তাদেরকে সুকৌশলে বাদ দেওয়ার চেষ্টা ভাবনা করছে এই প্রশ্নটা আমার মনে হয় যারা শাসক দলের বিধায়ক আছে বিশেষ করে ওই কমিউনিটি থেকে বিলং করে যারা বলে দিদিমণি নাকি একটা কমিউনিটিকে সব দিয়ে দিচ্ছে তাদেরকে প্রশ্ন করা দরকার শুধু তুহিনের কারণে ফর্ম বাতিল হয়নি তার সাথে সাথে 300 জনেরও বেশি ফর্ম বাতিল হয়েছে এটা আমার কাছে রিপোর্ট আছে শুধু তুহিনা খাতুন নয় একাধিক মহিলারও ফর্ম বাতিল হয়েছে কিছু ছেলেদেরও ফর্ম বাতিল হয়েছে এবং এটাও রিপোর্ট আছে একদিনের টাইটেল ছিল মন্ডল সেখানে অন্য টাইটেল হয়েছে তার কাছে ফর্ম অ্যাডমিট পৌঁছেছে কিন্তু দুঃখের বিষয় এটা এটা এদের তো হয়নি দেখুন এটা হচ্ছে আমি মনে করি যে কাণ্ডটা ঘটিয়েছে আমি এই বিষয়ে ফেসবুকে একটা বড় পোস্ট করেছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি সেখানে আর্টিকেল ধরে ধরে বলেছিলাম এগুলো হচ্ছে বৈষম্যের শিকার হতে হচ্ছে আমরা কদিন আগে লক্ষ্য করেছিলাম সুরাব হোসেনের কথা তাকে একটা পুলিশ দ্বারা অত্যাচারিত হতে হয়েছে বিভিন্ন ধারায় কেস খেয়েছে সুরাব হোসেনের স্ত্রী গর্ভবতী ছিল তার প্রেগনেন্সি নষ্ট হয়েছে তারা আবার তারপরে তার স্ত্রী কেস খেয়েছে শুধু সুরাব হোসেন বলে ক্ষান্ত নয় একটু আগিয়ে যান বাসন্তী চড়া বিদ্যাতে রফিকুলকে সারা রাত ধরে পিটিয়ে মারলো দুঃখের বিষয় সারা রাত ধরে পিটিয়ে মারা হচ্ছে সেখানে একটা গ্রামের একটা সিভিক ছিল না ভিলেজ পুলিশ ছিল না প্রশাসন খবর পেলো না তারপর অত্যাচার চললো একটা বৈষম্যের শিকার হচ্ছে আর ডিপার্টমেন্টের মধ্যে একটা বৈষম্য এই ধরনের পরিস্থিতি তৈরি করার একটা কিছু চকু চক্রের দোকানে পৌঁছে যাচ্ছে কিন্তু দুঃখের বিষয় পুলিশ মন্ত্রী এটাকে একদম কঠোর হস্তে দমন করা দরকার কিন্তু দুঃখের বিষয় তার কোনো এই বিষয়ে কোনো মন্ত্র একটা শব্দ তিনি খরচ করেননি তাই পশ্চিমবাংলার আপামার জনসাধারণকে বলবো এই বৈষম্যের ঊর্ধ্বে গিয়ে আমাদেরকে প্রত্যেকটা মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে বাংলার স্বার্থে বাংলার মানুষের স্বার্থে যার ধর্ম বর্ণ না দেখে এর প্রতিবাদ করা দরকার এবং প্রতিরোধ গড়ে তুলতেই পারবে আগামী প্রজন্মকে এই বৈষম্যের শিকারের হাত থেকে রক্ষা করতে পারবে আপনাদের তরফে কি প্রোটেস্ট করা হয়েছে দেখুন দারুণ প্রশ্ন করেছেন আমরা ডেট নিচ্ছি আমরা আমাদের পক্ষ থেকে ডেট নিচ্ছি এবং আমরা চেষ্টা করছি বিভিন্ন যারা দল আছে তাদেরকে ঐক্যবদ্ধ করে একসাথে আমরা আরক্ষ ভবনে গিয়ে এই বিষয়ে আমরা ডেপুটেশন দেবো হয়তো দু একদিনের মধ্যে আপনারা ডেট জানতে পারবেন আজকে রাত্রি হতে ডেট ফাইনাল হতে পারে যে এক্সাক্ট ডেট করবে আজ হয়তো আগামীকাল বা পরশু দিন হতে পারে সেজন্য আমি এক্সাক্ট ডেট বলতে পারছি না আমরা এই বিষয়ে আমরা একটা নাইসেফ নয় বিভিন্ন আরও ছোটোখাটো যার দল আছে তাদেরকে আমরা ঐক্যবদ্ধ হয়ে ডেপুটেশন দেওয়ার জন্য আমরা জানাচ্ছি যেহেতু এখানে একটু মেরুকরণ আসছে জাতির মেরুকরণ যে মুসলমান তারা তো এই বিষয়ে কি আপনাদের সঙ্গে শুধু মুসলমানরা প্রোটেস্ট করবে না অন্য জাতি আসবে দেখুন শুধু মুসলমান হিন্দুর ব্যাপার এসছেন এখানে এখানে তো সংবিধান বৈধিত কাজ হচ্ছে সংবিধানের আর্টিকেলকে লঙ্ঘন করা হয়েছে যারা মনে করবে যে এটা সংবিধান বৈধিত কাজ হয়েছে এটাতে প্রোটেস্ট করা দরকার তারা আসবে হিন্দু মুসলমানের খেলায় আমি বারবার বলছি এটা খেলা হচ্ছে এই খেলার দ্বারাই হিন্দু বঞ্চিত হচ্ছে মুসলমানও বঞ্চিত হচ্ছে কোনো সময় আমরা দেখছি হিন্দুর নামে বঞ্চিত করছে তাদের মুসলমানদেরকে আবার কোনো সময় মুসলমানের নামে হিন্দুকে বঞ্চিত করছে এই খেলায় আমরা খেলবো না এই খেলাতে যদি পা দিই আমরা এই বাংলার মানুষ ধ্বংস হয়ে যাবে বাংলার সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে